আগামী রবিবার বরাক উপত্যকার তিন জেলায় বাড়ি জোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হবে সেদিন সঙ্গে হবে বজ্রপাতও স্থিত রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার ওই দিনের জন্য বরাকে লাল সতর্কতা জারি করেছে এর মধ্য দিয়ে প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তবে এই সপ্তাহে শনিবার কাছাড় জেলাও কোথাও জোর বৃষ্টির আশঙ্কা নেই বলেই সেন্টারের বুলেটিনে জানানো হয়েছে শুক্রবার ও সোমবার হলুদ সংকেত দিয়ে কাচারবাসীকে আবহাওয়ার দিকে খেয়াল রেখে চলতে বলা হয়েছে করিমগঞ্জ হাইলাকান্দিতে অবশ্য শুক্রবার সোমবার তো বটেই শনিবারও হলুদ সংকেত রয়েছে শিলঘাটে বরাক সেতু এমন স্বপ্ন সাকার হতে চলেছে বৃহস্পতিবার বরাক নদীর উপর সেই সেতুর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলান্যাস করে আগামী দুই বছরের মধ্যেই কাজ সম্পন্ন করে পুনরায় উদ্বোধন করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী সেতুর কাজ শুরু হওয়ার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্ব দেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে তাদের তাগিদে অর্থ বরাদ্দ তাড়াতাড়ি হয়েছে এদিন শিলান্যাস উপলক্ষে এক আয়োজন করা হয় সবাই বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন সেতু নির্মাণ হলে সুনাই ও লক্ষ্মীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে কম সময়ে দুটি শহরের মানুষ যোগাযোগ রক্ষা করতে পারবেন দুই বছরের মধ্যেই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রীমন্ত দেব তিতির সরকারি বন্ধ একদিন পিছিয়ে গেল এইবার এই বন্ধ তেইশ আগস্টের পরিবর্তে চব্বিশ আগস্ট হবে তিথি তেইশ আগস্ট বিকেলে হওয়ার জন্য পূর্বঘুষিত তেইশ আগস্টের বন্ধ একদিন পিছিয়ে চব্বিশ আগস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিতে কেবিনেট বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ ছাড়াও বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের বাকি থাকা পাঁচ হাজার জন জীবিকা স্কুটি দেওয়া হবে অরুণোদয়ে বারো লক্ষ ষাট হাজার নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হবে প্রতিটি কেন্দ্রে দশ হাজার করে নতুন হিতাধিকারী দেওয়া হবে অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিন সকালে বিধানসভার চত্বরে স্মার্ট মিটার নিয়ে সরব হয়ে পড়েন বিধায়ক অকিল গগৈ হাতে স্মার্ট মিটার ও হেরিকেন নিয়ে তিনি প্রতিবাদ জানান সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে ওকিল বলেন এটি ইন্টেলিয়া কোম্পানির স্মার্ট মিটার এই ধরনের স্মার্ট মিটার লাগানো হলে আমরা হারিকেনের যুগে ফিরে যাব স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী গত বছর ও চলতি বছরের বিল তুলনা করার জন্য বলেছেন তিনি নিজের বিলের তুলনা করে দেখেছেন স্মার্ট মিটার লাগানোর পর বিল অনেক বৃদ্ধি পেয়েছে এই স্মার্ট মিটারের মাধ্যমে বদ্ধ করতে হবে বিধায়ক নিজের গড়ের বিদ্যুৎ মাসুলের তুলনা এদিন সবার সামনে তুলে ধরেন আগামী এক সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে বিজেপির সদস্য অভিযান কার্যসূচি এন ইয়ে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে অসমেও শুরু হবে সদস্যবর্তী অভিযান এ জন্য দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এর অঙ্গ হিসাবে প্রদেশ বিজেপি বশিষ্ট দলের মুখ্য কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করে ওই কর্মশালায় অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা রাজ্য হরিশ দ্বিবেদী সদস্য অভিযানের উত্তর পূর্ব আব্বায়ক রাজদীপ রায় সাধারণ সম্পাদক পল্লবলোচন দাস সহ দলীয় নেতাকর্মীরা এই অনুষ্ঠানে প্রদেশ সভাপতি ববেশ কলিতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সেপ্টেম্বর সর্বভারতীয় সভাপতি জেপি পি কাছ থেকে সদস্য পদ নবীকরণ করবেন এর পরবর্তী পর্যায়ে দুই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে এই অভিযান শুরু হবে ভয়ঙ্কর নদীর বাঙ্গনে তলিয়ে যাচ্ছে রেললাইন যোগাযোগ বিচ্ছিন্ন শিলচর বৈরবী রুট জামিরাতেই এসে থেমে গেল বৈরবীগামী যাত্রীবাহী ট্রেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও বাঙ্গন প্রতিরোধ করা যাচ্ছে না বাঙ্গনস্থলে সরাসরি রেলের বগি থেকে প্রচুর পাথর নিক্ষেপ করা হচ্ছে লাগাতার বৃষ্টির ফলে দোলেশ্বরী নদীর জল ক্রমান্বয়ে বাড়তে থাকায় জলের স্রোতে কিছুতেই আটকানো যাচ্ছে না অনবরত হষে পড়ছে মাটি দক্ষিণ হাইলাকান্দির জামিরা রেল স্টেশনের অদূরবর্তী কিল্লারবাগ গ্রামে দোলেশ্বরী নদীর তীরবর্তী প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক হারে নদীর তীর বেঙ্গে পড়ছে গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাঙ্গন শুরু হলেও প্রতিরোধের ব্যবস্থা নেয়নি সরকার অথবা রেল বিভাগ আবারও বন্যার কবলে হাইলাকান্দির বিভিন্ন এলাকা খাটাখাল নদীর জলে নতুন করে প্লাবিত তীরবর্তী অঞ্চল গত কয়েক দিনের বৃষ্টিতে অস্বাভাবিকভাবে দলেশ্বরী ও কাটাখাল নদীতে জল বাড়ছে ইতিমধ্যে দুই নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে হাইলাকান্দি জেলার নিমাইচাঁদপুর এলাকায় ওয়াংখাই লৈকৈ এবং তলসাখালের বাঙ্গন দিয়ে কাটাহাল নদীর জল হুড়মুড়িয়ে লোকালয়ে ডুকে গোটা পূর্ব হাইলাকান্দির বিভিন্ন এলাকা জলে প্লাবিত করে তুলেছে হাইলাকান্দি জেলায় আবার বন্যায় বিশেষ করে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে কাটাহাল নদীর জলের তুরে তসলা বাদসহ ওয়াংকই লৈকাই বাদ প্রথম দফার বন্যায় বেঙ্গে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে তুলেছিল আর এবার আবার কাটাখালের বন্যার জল খুব সহজে এসব বাঙ্গা বাদ দিয়ে লুকালয়ে ঢুকে পড়ে এসব বাঙ্গা বাদ দিয়ে জল তীব্র গতিতে ডুকছে এই বন্যার জলে পূর্ব হাইলাকান্দির বেশিরভাগ দান ক্ষেত বন্যার কবলে চলে যাওয়ায় কৃষকদের মাথায় হাত আর জি কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল চিকিৎসকরা থানা প্রায় তেরো দিন ধরে চলছে কর্মবিরতি এই পরিস্থিতিতে আরজি কর মামলার শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মামলার দ্বিতীয় শুনানিতে আরও একবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান প্রধান বিচারপতি তিনি বলেন তেরো দিন ধরে এইমসের চিকিৎসকেরা কাজ করছেন না তাদের বলব দয়া করে কাজে ফিরুন রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে কাচার জেলার দোলাই বিধানসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হবে উপনির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে আর এদিকে লক্ষ্য রেখে শাসক দল বিজেপি যেমন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিরোধী দল কংগ্রেসও এতে পিছিয়ে নেই দুটি দলই নিজের মতো করে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এসবের মধ্যে মজার বিষয় হল শাসক দল বিজেপির মধ্যে যেমন দলের প্রার্থিত্ব নিয়ে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দল কংগ্রেসের মধ্যেও শুরু হয়েছে প্রার্থীর কেন্দ্রিক প্রতিযোগিতা কথা দোলাই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে এখন শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে প্রার্থী কেন্দ্রিক রাজনীতি তুঙ্গে উঠেছে স্মার্ট মিটারের অতিশ্য নিয়ে আগামী সাতাইশ আগস্ট বদরপুরে বিদ্যুৎ বিভাগের ডিজিএম অফিস গেরাওয়ের ডাক দিয়েছে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনামের উপস্থিতিতে এদিন গেরাও কার্যসূচি অনুষ্ঠিত হবে এ ব্যাপারে জানাতে গিয়ে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী জানান সরকার এবং বিদ্যুৎ বিভাগ স্মার্ট মিটারের নামে স্মার্ট ডাকাতি শুরু করেছে এ নিয়ে দীর্ঘদিন থেকে সমস্ত রাজ্যে আন্দোলন চলছে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসও বিগত দিনে আন্দোলন করেছে কিন্তু বিদ্যুৎ বিভাগের এতে টনক নড়সে না তাই রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনামের নির্দেশে আগামী সাতাইশ আগস্ট বদরপুর ডিজিএম অফিস গেরাওয়ের ডাক দিয়েছে জেলা যুব কংগ্রেস এদিন সকাল এগারোটায় রাজ্যিক সভাপতির উপস্থিতিতে বদরপুর শহর পরিক্রমা করে মিছিল করে ডিজিএম অফিসে যাওয়া হবে এবং সেখানে গেরাও কার্যসূচির পর একটি স্মারকপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজন চৌধুরী